আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বরকাত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এর কারণ হচ্ছে আমরা অনেকেই আসি ওয়াউ জবর ওয়া ওয়াউ জের উই কিন্তু ওয়াউ পেশ কি হবে এটা উচ্চারণ করতে পারি না বা ইয়া এর ই উচ্চারণ করি এখানে হামজা জের ই আবার ইয়াজের উচ্চারণ করি তবে ইয়াজের ই হবে না তারপর আমরা আইন পেশ ও উচ্চারণ করি হামজা পেশ ও এর মতো তারপরে ইয়া পেশু উ উচ্চারণ করি ওয়াও পেশু উ উচ্চারণ করি তো এই যে উচ্চারণগুলো যে আমরা ভুল করি এই ভুলগুলো আমরা বুঝতে পারি না তো যদি আজকে এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ এই প্রত্যেকটা উচ্চারণ আপনি সুই শুদ্ধ করে শিখতে পারবেন আর প্রত্যেকটা উচ্চারণ বুঝতে পারবেন এই যে যে উচ্চারণগুলো আমি বললাম এই উচ্চারণগুলোর জন্য কিন্তু আমাদের কোয়ার মজিদ পরে শুদ্ধ হয় না তো অবশ্যই আপনাকে কোয়ার মজিদ পরে শুদ্ধ করতে হলে এই উচ্চারণগুলো অবশ্যই সঠিক করতে হবে বা এই সম্পূর্ণ উচ্চারণ আপনাকে জানতে হবে সব কটা সঠিক উচ্চারণ জানতে হবে তো আমরা উচ্চারণগুলো শেখার আগে এখানে কিছু আলোচনা করা আছে আমরা এগুলোটি দেখি যা হর্কচ হলো তিনটি এক হলো ফাথা তথা জবর দুই হলো কাসরা তথা জের তিন আছে দম্মা তথা পেশ অর্থাৎ জবরকে ফাঁথা জেরকে কাসরা এবং পেশকে দম্মা বলা হয় এগুলো আদায়ের পদ্ধতি নিম্নরূপ দেওয়া হলো জবর অর্থাৎ উভয় ঠোঁট খোলা থাকা জবর হচ্ছে ইং ফিতাহি সাফাতাইন অর্থাৎ উভয় ঠোঁট খোলা থাকা অবস্থায় উচ্চারিত হয় যদি পরিপূর্ণরূপে খোলা না হয় বরং উচ্চারণের সময় সামান্য ক্ষীণতা সৃষ্টি হয় তাহলে জবর জের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে আর যদি কিছুটা মিলে যায় অর্থাৎ ঠোঁট গোল হয়ে যায় তাহলে পেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে যা সহি নয় অর্থাৎ এখানে বলা হয়েছে জবরটা উচ্চারণ করতে হবে মানে জবর যখন আমরা হরফ উপরে পাবো প্রত্যেকটা হরফ উপর যখন আমরা জবর দিয়ে উচ্চারণ করব। তখন আমাদের ঠোঁট খোলা থাকা অবস্থায় উচ্চারণ করতে হবে ঠোঁটটা কি থাকবে খোলা থাকবে যদি পরিপূর্ণভাবে খোলা না থাকে তাহলে জেরের মতো হয়ে যাবে আবার যদি আমরা ঠোঁট গোল করে ফেলি তাহলে পেশের মতো হয়ে যাবে তো এই জন্য ঠোঁট খোলা রেখে আমরা জবরের উচ্চারণটা করব তারপর জেরের উচ্চারণটা যে ভাবে করতে হবে অর্থাৎ মুখ এবং আওয়াজের ক্ষীণতার সাথে উচ্চারিত হয় জের আদার সময় মুখ খুলে গেলে কিংবা ঠোঁট মিলে গেলে জের জবর অথবা পেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে যা সহি নয় তারপর হলো পেশ উভয় ঠোঁট মিলানো অর্থাৎ দুই ঠোঁট গোল করার দ্বারা উচ্চারিত হয় দুই ঠোঁট এমন ভাবে গোল করা যেন উভয় ঠোঁট দুই দিক থেকে মিলে যায় যদি পেশকে পুরোপুরি দুই ঠোঁট মিলে উচ্চারণ না করা হয় এবং তাতে কিছুটা ক্ষীণতার সৃষ্টি হয় তবে প্লাস্টিক জেরের সাথে মিলে যাবে আর যদি মুখ খুলে যায় তাহলে জবর সাথে মিলা যাবে যা ভুল এখন আমরা ইনশাল্লাহ পেস্ট দিয়ে প্রত্যেকটা হরফের সহি হরফ শিখব দেখুন এক জবর এক জের এক পেসকে হরকত বলা হয় আমরা সবাই জানি হরকত উচ্চার অবশ্যই তাড়াতাড়ি করে পড়তে হবে তবে এটার উচ্চার হবে জবর ওয়া 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 এরকম ওয়াউ জের উই উই দেখুন ওয়া ও মাখ্রার সাথে দুই ঠোঁট গোল করে তাই ওট উচ্চারণ করলে দুই ঠুট গোল করে উচ্চারণ করতে হবে ওয়াউ জবর ওয়া ওয়া ওয়াউ জের ওই বলতে হবে এটা হবে ওয়াউ জবর ওয়া বলবেন ওয়া বলবেন না অনেকে ও বলি ওয়াউ জবর ও তো ওয়া উচ্চারণটা ভুল সঠিক উচ্চারণ হচ্ছে ওয়া ওয়াউ জবর ওয়া ওয়াউ জের উই উই ওয়াও পেশ উ উ বলবেন না হলগু শুয়ে থেকে আনবেন না এটা হবে ওয়াউ পেশ উ হামজা পেশ উ আর এটা হবে ওয়াউ পেশ উ এরকম হামজা জের ই হামজা জের ই হবে আর এটা হবে ইয়া জের ই এখানে হামজাটা আমরা হলকে শুরু থেকে নিয়ে আসবো হামজা জের ই আর এটা ইয়া জের ই যে হিবার মধ্যখান তার বরাবর উপর সংখ্যালয় উচ্চ নিয়ে আসবো ইয়া জের ই ত পেশ প ত মোটা করতে হবে আর এটা হবে পাতলা করে তা বেস্ট টু তাহলে এখানে বলবেন ত বেস্ট পো আর এটা তা বেস্ট টু হা জেরহি হা জের ফ্রি এটা হলো হা আর এটা হচ্ছে হা এই হাটা চিকুণ করে বলতে হবে এটা হলো হা হলকি শুরু থেকে আমরা পাতলা করে বলবো স্বাভাবিকভাবে হা জেরহি আর এটা বলতে হবে হা জের ফ্রি আইন পেশ আইন জের ওই দেখুন আইনের উচ্চারণটা আমরা হলকের মাঝখান থেকে চাপতে বললি কিন্তু হামজাটা বলতে হবে হামজাহ জের ই এটা হবে আইন জের ওই হামজাহ জের ই আইন পেশ আর হামজাহ পেশ উ এখানে হালকা করে বলতে হবে তাহলে হবে আইন পেশ আইন জের ওই হামজাহ জের ই হামজাহ জবর আ এটা বলতে হবে ইয়া পেশ ইউ যে হেবার মধ্য খান তার পর তার সঙ্গে লাগিয়ে ইয়াট উচ্চারণ করতে হবে ইয়া পেশ ইউ হামজা পেশ উ আর এটা হবে ওয়াউ পেশ উ হামজা পেশ উ ওয়াউ পেশ উ এরকম তারপর হচ্ছে দাল জের দি ডালটা জিহ্বার আগা সামনের উপর দুই হাতের সঙ্গে লাগে বলবেন দাল জের দি আর এটা দদ জের বই দদ মোটা করে বলতে হবে ডাল জের দি ব দে জের বই ও জ এ ওয়ে ও এবং জাল দুটো উচ্চারণ করছে সেম না মানে এক হবে না আমরা অনেকে একভাবে উচ্চারণ করি তো একটু আলাদা করতে হবে ও জ এ ওয়ে যটা মোটা করে বলতে হবে ও জের ওয়ে আর বটে পাতলা করে বলবেন রাল জে জি পাতলা রাল জবরে জা জাল পেশ এ জু পেশ জু দেখুন এখানে জাল পেশ এজু যখন আপনি মানে যখন আপনি জালটা উচ্চারণ করবেন বাটা দাঁতের আগার সাথে লাগাবেন পাতলা করে বলবেন জাল পেশ ইজু আর জা উচ্চারণ করার সময় নিচে দাঁতে লাগাবেন রবরি নুন জবন্না লাম জবল্লা নুন জবন্না কাফ জের কি আর এটা হবে কফ জের কি দেখুন এখানে এটা হলো কাফ কাফ জের কি আর এটা কফ জের কি কফ পেশ কু খ পেশ খু খটা মোটা করে বলতে হবে খ পেশ খু গিন জবর গ জিম জবর যা যা জবর যা এখানে জিম যখন উচ্চারণ করবেন যেবার মধ্যখান উপদর্শন লাগবেন জিম জবর যা আর যা যখন উচ্চারণ করবেন পাটা নিচে তাতে লাগাবেন যা জবর যা আর এটা হবে রাল জবর এজা বাটা উপরে তাদের আগে লাগিয়ে পাতলে উচ্চারণ করবেন রাল জবর তাহলে হবে জিম জবর যা যা জবর জবর এজা হাম জাহ পেশ ইয়া পেশ ইউ হাম জাহ পেশ উ হবে আর এটা ইয়া পেশ ইউ হবে ইউ জিহ্বার মধ্যখান তার বরাবর উপতার সঙ্গে লাগে বলতে হবে ইয়া পেশ ইউ ওয়াউ পেশ উ বলতে হবে ওয়াউ পেশ উ হামজা পেশ উ হলক শু থেকে ইয়া পেশ ইউ জিহ্বার মধ্যখান তার বরাবর উপতার লাগিয়ে আর ওয়াউ পেশ উ দুই ঠোঁট গল করে আইন পেশ উ দেখুন হামজা পেশ উ হালকা আর এটা হবে আইন পেশ উ চাপ দিয়ে বলতে হবে তারপর দেখুন হা জবর হা 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 এটা হচ্ছে হা এটা হা 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 এরকম আবার হা জবর হা হা জবর হা 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 এই হাটা চাপ দিবেন বাতাস করবেন চিকন করে বলবেন এটা হালকা করে বলবেন হা জবর হা হা জবর হা এখানে এই হাটা আর এ হাটা একই হা কাফ জবৰ কা কাফ জবৰ কা 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 কাফ জবৰ কা কফ জবৰ ক কা কা কাফ জবৰ কা কফ জবৰ ক কা কফ জবৰ ক কাফ জবৰ কা ক কা তাৰপৰা হাম জাহ জবৰ আ হাম জাহ জবৰ আ আলকৈ থাকে বলবেন হাম জাহ জবৰ আ হাম জাহ জেৰ ই আ ই হাম ঝাহ জবৰ আ হাম ঝাহ পেশ উ আ উ হম ঝেৰ ই হম ঝাহ জবৰ আ ই আম ঝেৰ ই হম ঝাহেৰ ই হম ঝেৰ ই হম ঝাহ পেশ উ ই উ হম ঝ পেশ উ হম ঝাহ জবৰ আ উ আ হম ঝাহ পেশ উ হম ঝাহেৰ ই উ হাম ঝাহ পেশ উ হাম ঝাহ পেশ উ ও এখনে হামজা এং আইন জানো দেখোন হাম ঝাহ জবৰ আইন জবৰা আ হম ঝাহ জবৰ আইন পেচ উ আ উ আইন জবৰা আইন জবৰা আইন জবৰা আইন জেৰে ৰি আই নোন জবৰ্না নোন জব ন নুন জবৰ্না নুন জেৰে নীম জবৰ্ম মীম জবৰ্ম মম মিম জবৰমা মীম জেৰি মি ফ প পেচফু ফ জবৰ্ফ ফুফ ফ পেচফু ফেৰিফি ফুফি খ জ জবৰ খাম পেচলু খালু মী জবৰ্ম আইন জবৰ আ মিম জবৰ্মা আইন জেৰে ই মি ہا پیش ہو واؤ وا ہوا ہا زیر ہی یا زبر یا ہیا لام زبر لا کاف زبر کا. لا کا با زیر بی کاف زبر کا بی کا لام لی یا زبر یا لیا با زبر با عین زبر زبرع با عا. لام میم مین زبر ما لیما